হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম সবাইকে। সানজিদা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইফতারিতে পকোড়া রেসিপি। তো আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর সেগুলো হালকা হাতে ভেঙে নিচ্ছি। আলুগুলোকে একদম ম্যাশ করা যাবে না, এভাবে ভেঙে ভেঙে নিতে হবে। পকোড়া বানাতে যে উপকরণগুলো লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি ধনে পাতা, পেঁয়াজ কুচি আর চিলি ফ্লেক্স। এখন আমি ম্যাশ করা আলুটা নিয়ে নিলাম, সবগুলো উপকরণ এখন একে একের ভিতর দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি, এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া আর 1/2 চামচ হলুদ গুঁড়া। আর বাইন্ডিং হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ ময়দা। দিয়ে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে এগুলো ছোট ছোট করে পকোড়া শেপে ভেজে নেব। আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিব। আমি বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। আমার পকোড়াগুলো ভাজা শেষ, এখন আমি এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, খুবই মজার একটা পকোড়া রেসিপি। আমি আপনাদেরকে একটা ভাঙিয়ে দেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।